সাধারণত হয় কনের বাড়িতে বরযাত্রী নানান বর্ণাঢ্য আরম্ভরে কনের বাড়িতে যায় বিয়ের আনুষ্ঠানিকতার জন্য কিন্তু বরের বাড়িতে যাত্রী নিয়ে বিয়ে করতে গেলেন কোনে এমনটা সম্ভবত আগে শোনা যায়নি প্রথা ভেঙে বিয়ের এমন ঘটনায় ঘটালো ভারতের মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশের সাতনা জেলার এক তরুণী এমন করেই বিয়ে করেছেন যুগের হাওয়া বদল আর নারী স্বাধীনতার এই সময়ে বিয়ের কথাতেও যে পরিবর্তন আসে এটাই তার উদাহরণ তবে শুধু বর কনে নয় বিয়ের এমন সিদ্ধান্তে সম্মতি ছিল ছিল উভয় পরিবারের ঘটনাটি গত উনিশে এপ্রিল বিয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় ঢাকডোল পিটিয়ে ছাতলা গাড়িতে ডোলের তালে তালে নিয়েছে বরের বাড়িতে গিয়ে বিয়ে করেছেন ওই তরুণী স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায় কনের নাম গরিমা গুপ্ত গরিমা তার পরিবারের সবচেয়ে ছোট মেয়ে তাই তার আবদার মতো বিয়েতে চমক হিসাবে অভিনব এই আয়োজন তাতে বর ও কনে উভয় পক্ষের পরিবারও খুশি গরিমা গুপ্ত তার পরিবারের সবাইকে নিয়ে বিয়ে করতে যান বরের বাড়ির উদ্দেশ্যে বরযাত্রী সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে তুমুল আলোচনা শুরু হয় ভিডিওটি খুব অল্প সময়ের মধ্যেই ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে ভিডিওটিতে দেখা যাচ্ছে নানান রকমের ফুল দিয়ে সজ্জিত একটি জীব গাড়িতে করে যাচ্ছেন কনে তার পিছনে বসে আছেন কোণের বান্ধবী ও বোনেরা কোণে বসে আছেন জীবের বনেটে সানগ্লাস ঢোলের তালে কোমরে দোলাচ্ছেন সঙ্গে আছেন তার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবরা